প্রিয় ভাই বোনেরা এক ক্লিকে তোমরাও পেয়ে গেলে দশ নম্বর এই ভিডিওটা দেখেছো মানে তোমরা দশ নম্বর পেয়ে গেলে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রিয় আমার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের জন্য দেখো আজকে আমি প্রবন্ধ রচনার একটা সাজেশন ভিডিও নিয়ে হাজির তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখলে দশ নম্বর কিন্তু তোমরা পাবে তো হিসাব করে দেখো পরীক্ষার সময় এক নম্বরের জন্য তোমাদের ফার্স্ট ডিভিশন হয় না কিংবা অন্য কোনো সমস্যা সেইখানে কিন্তু দশটি নম্বর তো তোমরা একটুখানি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং মনোযোগ সহকারে কথাটা শোনো তাহলে দেখবে দশ নম্বর তোমরা কমন পাবে যে কোনো একটা প্রশ্নের মধ্যে কমন পাবে তো পুরো ভিডিওটা দেখতে লাগো চলো দেখো এখানে আমি তোমাদের যে রচনা থাকে চার রকম অর্থাৎ চার ধরনের চারটে থাকে তার মধ্যে করতে হয় একটা তো পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমি তোমাদের বলে দেব মাত্র দুটো তোমাদের আমি প্রশ্ন বলবো অর্থাৎ দুটো তোমাদের রচনা আমি কমন দেব সেই দুটো অথবা তিনটে এই এর বেশি একটাও দেব না এই দুটো অথবা তিনটের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে তো দেখো আমি পুরো প্রত্যেকটা আগে ভাগ ভাগ করে বলে দিচ্ছি কি তোমাদের তোমরা যেন যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো এবং টেস্ট পেপার ঘেটেছ তোমাদের টিচাররা করিয়েছে তোমরা যেন চার রকমের মোট রচনা থাকে এই চার রকমের রচনার মধ্যে চারটি থাকে তার মধ্যে করতে হয় একটা যেটা করলেই দশ নম্বর পাবে এবার দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যত বেশিরভাগ ছাত্র আছে আসে প্রত্যেকেই কিন্তু হয় রচনা তোমরা জীবনীমূলকটা অ্যাটেন্ড করো না হয় মানুষ মানচিত্র প্রবন্ধ রচনা যেটা সেটা তোমরা অ্যাটেন্ড করো এবার আমি তোমাদের এই ভিডিও শেষে বলে দেবো কোনটা অ্যাটেন্ড করলে সব থেকে বেশি নম্বর পাওয়া যায় এবং কোনটা তোমাদের পক্ষে ভালো অর্থাৎ কোন ছাত্র কোন লেভেলটা করবে বেশি কথা না বলে আগে পুরো আলোচনাটা করা যাক তো দেখো প্রথমে আছে এইখানে উচ্চ প্রবন্ধ রচনা সাজেশন এইখানে দেখো কি লেখা আছে শেষে দুটি বলবো তার মধ্যে একটা কমন পাবেই তোমরা এইখানে লেখা আছে প্রতি বছরের মতো এবারও একটি কমন পাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি এবার দেখো এই বিভাগে চার ধরনের রচনা থাকবে তার মধ্যে একটি তোমাদের করতে হবে সমস্ত কিছু আমি তোমাদের লিখে দিয়েছি এখানে দশ নম্বর পাবেই কিন্তু তোমরা কারণ একটা রচনা করতে হবে সেখানে দশ নম্বর কমন তোমরা পাচ্ছ লিখে দিয়েছে কি ব্যাচের ছাত্রছাত্রীদের মতো আমার ইউটিউবের ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরাও এবার থেকে কমন পাবে মানে আমি যেমন ইউটিউবে প্রথম কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ পড়াশোনার মধ্যে অর্থাৎ পড়ানোর মধ্যে ব্যস্ত সেই পড়ানো আমার ছাত্রছাত্রীদের যেভাবে কমন দিই তারা যেমন কমন পায় এবার থেকে ইউটিউবে যেহেতু সারা হচ্ছে এই ভিডিওগুলো যারা দেখবে এবং তারাই কিন্তু কমন পাবে তো দেখো আমি তোমাদের লিখে দিয়েছি কি মানুষ মানচিত্র একটা বিষয় একটা থাকে বিষয়ের গভীরে প্রবেশ একটা বিতর্কমূলক প্রবন্ধ আরেকটা আছে সূত্র তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা যেটাকে বলা হয় জীবনীমূলক দেখো এর আগে আমি তোমাদের জীবনীমূলক রচনা আসলে কিভাবে করতে হয় তার একটা নিয়ম আমি তোমাদের লিখে দিয়েছি দেখো সেটা শর্ট ভিডিও আকারে আছে তোমরা সেটা দেখে নাও প্রয়োজন পর আমি তোমাদের ফুল ভিডিওটা নিয়ে আসবো তো তোমরা দেখো এই চারটি তো এই চারটি তোমাদের রচনা থাকবে এর মধ্যে চারটি থেকে ধরনের থেকে চারটি থাকবে তার মধ্যে করতে হবে একটা তো তোমাদের জন্য কোনটা বেশি উপযোগী সেটা আমি অবশ্যই সেই বলবো কটা তোমাদের করতে মাত্র দুটো কোন দুটো তোমরা করবে যে দুটো করলেই কমন পাবে সেটা আমি তোমাদের শেষে বলবো তো দেখো আমি চারটি বিষয় থেকে আলে আলোচনা করছি এবার দেখো যেই চারটির মধ্যে যেটা থেকে বেশি প্রশ্ন হয় বা বেশিরভাগ ছেলেমেয়েরা যেটা করে বা কোনটা করলে তোমাদের সুবিধা হবে সেইটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি তো চলো প্রথমে দেখো প্রথমে আমি রেখেছি মানুষ মানচিত্র প্রবন্ধ তো এই মানুষ মানচিত্র প্রবন্ধের মধ্যে তোমরা কোন কোনগুলো গুলো পড়বে তোমরা দেখে নাও কোন কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট অথবা তোমাদের টিচাররা করিয়েছে বা করাবে এই প্রশ্ন দেখো আমি যেগুলো বলছি এগুলো তোমাদের টেস্ট টেস্ট পেপার পেপার খুঁজবে খুঁজলে কিন্তু প্রত্যেকটা জায়গায় তোমরা দেখবে যত টেস্ট পেপার আছে এবিটিএ বিটি যত রকম আছে সমস্ত কিছু দেখবে এইগুলো বেশিরভাগ ঘুরে ফিরে সেই একই রকম আসছে আমি কি এই টেস্ট পেপারগুলো বাসাই ঝারাই করে সমস্ত কিছু সিলেক্টিভ প্রশ্নগুলো কোশ্চেনগুলো এইখানে নিয়ে এসেছি করলে বললে তোমরা এর মধ্যেই কমন পাবে তবে সেগুলো তোমরা দেখে নাও তারপর আমি তোমাদের শেষে বলবো কোনটা তোমরা করবে এবং কোনটা তোমরা করলেই দশ নম্বর পাবে তো দেখো তোমরা দেখে নাও এইখানে দেখো আমি তোমাদের প্রথমে বলেছি মানুষ মানচিত্র প্রবন্ধ রচনা এর মধ্যে কি কি রেখেছি দেখো তোমরা এই জায়গাটা ভালো করে বুঝবে নইলে কিন্তু বুঝতে পারবে না এই ব্যাপারটা আমি একটুখানি জাস্ট তোমাদের সঙ্গে আলোচনা করছি বিজ্ঞান ও কুসংস্কার এই বিজ্ঞান ও কুসংস্কার তোমাদের থাকতে পারে মানুষ মানচিত্রের মধ্যে অথবা এটা ঘুরিয়ে আসতে পারে এইভাবে আধুনিক জীবনে বিজ্ঞানের প্রভাব অথবা থাকতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা থাকতে পারে বিজ্ঞান না আশীর্বাদ তার মানে ওভারঅল আমি কি বলতে চাইছি যে বিজ্ঞান বিষয়ক যত আছে বিজ্ঞান বিষয়ক তুমি খুব ভালো করে পড়ে নিলে একটা কমন পাচ্ছই আমার দৃঢ় বিশ্বাস তার মানে তুমি বিজ্ঞান বিষয়ক একটা তুমি পড়ে যাও এবার দেখো এই বিজ্ঞান বিষয়টা তোমাদের মানস প্রবন্ধ তো মানটা থাকবে তোমরা একটু দেখে নাও দেখো তোমাদের কিন্তু থাকবে অনেকটা এই রকম এবার এইখানে চারকোনা বক্স দিয়ে সবগুলো করা আছে কিন্তু তোমাদের পরীক্ষা এখানে গোল সিম্বল দিয়ে থাকতে পারে এইখানে পয়েন্ট এইখানে পয়েন্ট এইখানে চারটে পয়েন্ট দিয়ে আছে তো এর বেশিও থাকতে পারে তো তোমরা দেখে না আর কি কিভাবে থাকতে পারে এটা দেখো তোমাদের বাংলার উৎসব থাকলে ঠিক এইরকম ভাবে থাকতে পারে যে যেসব পয়েন্ট আছে এইখানে আছে এইরকম থাকবে তার কোনো মানে এই যে পয়েন্টগুলো থাকবে তোমরা একটা জিনিস দেখো এইখানে সেই বিষয়ে আলোচনা করতে হবে এইখানে যে রকম যেমন আছে এই পয়েন্টগুলো দেওয়া আছে তাহলে তোমরা কি এইগুলো পড়লে এই যে পয়েন্টটা উল্লেখ করেছে সেই পয়েন্টের রকম অনুযায়ী তোমরা পয়েন্ট করে করে লিখবে এবার দেখো এইখানে যেমন একটা পয়েন্ট আছে সেকাল ও একাল তোমরা যে সেকাল ও একাল লেখেই পয়েন্ট করবে তার কিন্তু কোনো মানে নেই এটা তোমরা তোমাদের নিজের মতো লিখতে পারো যে বাংলার উৎসব অর্থাৎ সে কালের বাংলা এবং একালের বাংলার উৎসবের বিবরণ অথবা সেকালের বাংলার উৎসব এবং একালের বাংলার উৎসবের

তো দেখো তোমরা বুঝতেই পেরেছো যে এক নম্বরে এই অবলিক দিয়ে আসে মানে এই একটাই প্রশ্ন এতগুলো আকার ঘুরিয়ে আসতে পারে তো দুই নম্বরে কি আছে দেখো দুই নম্বরে আছে ছাত্র জীবনের সৈজন্য ও শিষ্টাচার অবলিক মানে এইটা আবার ঘুরিয়ে আসতে পারে কি ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য অথবা এইটাই তোমাদের ঘুরিয়ে আসতে পারে ছাত্র জীবন সম্পর্কে আলোচনা করো দেখো তাহলে আমি এই একটার পাশে মানে এই এক দাগের পোশনটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে দুই দাগেরটা এতগুলো আকারে ঘুরিয়ে আসতে পারে তো আমি এক দুই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য এই দুটো স্টারমার্ক দিয়েছি সব দেখো কম বেশি স্টারমার্ক দিয়েছে কিন্তু এই দুটো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো তারপরে নিচে তিন নম্বর তিন দাগে লিখেছে কি করোনা বা কোভিড নাইনটিন এটা তোমরা পড়ে নেবে এবার এইখানে কি আছে বাংলার উৎসব বাংলার উৎসবের পরে অবলিক দিয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য এটা মানে এইগুলো আলাদা আলাদা প্রশ্ন কিন্তু তোমরা বাংলার উৎসবটা দেখে নিও বাংলার ঋতু বৈচিত্র্য দেখো স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষ পূর্তি এটাও তোমরা দেখে নেবে পরের দিকে দেখো কি আছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা তারপর আছে বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এটাও তোমরা দেখবে বিজ্ঞাপন ও আধুনিক জীবন দেশ ভ্রমণের মূল্য উন্নয়ন বনাম পরিবেশ বিশ্ব উষ্ণায়ন তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সব দেখে নেবে এবার আমি তোমরা হয়তো ভাবতে পারো মানুষ প্রবন্ধে একটা সাজেশন করছে তার মধ্যে আবার এতগুলো প্রশ্ন কেন একটা জিনিস দেখে এটা কিন্তু বোর্ডের এক্সাম আমরা কেউ বারবার একই কথা বলি বলতে পারি না যে একটা পড়লে একটাই আসবে দুটো পড়লে আসবে যদি কিনা কেউ বলে থাকে সেটা যদি এসে থাকে তাহলে তার লাখ এবং তোমাদের সেটা লাখ কিন্তু এইখানে কি আমরা কোনো রিক্স নিতে যাব না একটা বা দুটো পড়ে যাব না যেহেতু আমরা সারা বছরে পড়েছি এবং এগুলো জানি কিভাবে করতে হবে তাই আমরা একটুখানি টাইম ধরে একটু বেশি নিয়ে যাবো তো আমরা কি দেখাচ্ছি দুটো যেখানে পড়ার সেখানে আমি তিনটে বা চারটে পড়বো তাহলে কি হবে যতই প্রশ্ন কঠিন করুক সেই চারটে যদি আমাদের পড়া থাকে ওভারঅল তার সিস্টেমটা অনুযায়ী অনুযায়ী বা কিভাবে করতে সেই আমি বাকি যতই প্রশ্ন কঠিন করুক কিন্তু এই যে তোমাদের এতগুলো আমি দেখাচ্ছি না এতগুলো তোমাদের করা লাগবে না আমি জাস্ট একটা তোমাদের তো করতে হবে দশ নম্বর একটা তো আমার পুরো ভিডিওটা দেখতে লাগো আমি দশ নম্বরের জন্য তোমাদের শেষে মাত্র দুটি প্রশ্ন বলবো সেই দুটির মধ্যে তোমাদের একটা কমন আসবেই আসবে তো দেখো এরপরে তোমরা আমি প্রশ্নগুলো আলোচনা করছে এরপরে দেখো জীবনীমূলক আলোচনা না এইখানে কি লেখা আছে সহজ তার মানে কি দেখো এই যে চারটে রকমের তোমাদের রচনা হয় তার মধ্যে এই জীবনীমূলক রচনাটা সব থেকে সহজ হয় কি জন্য কারণ এটা কোন একটা বায়োগ্রাফি অর্থাৎ জীবনী তুলে দিয়ে থাকে তার জন্ম মৃত্যু সার সমস্ত শিক্ষা জীবন কি কি করে টোটাল দেওয়া থাকে সেই বিষয়ে আমরা শুধু পয়েন্ট করে জাস্ট ওর সঙ্গে আর কয়েকটা লাইন যোগ করলে আমাদের হয়ে যায় তো তোমরা যেন বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু এই জীবনীমূলক রচনাটা করে আমরা যদি হিসাব করি পার্সেন্টেজ বা শতকরার দিকে তাহলে দেখা যাবে যে একশো জনের মধ্যে কিন্তু জীবনীমূলক রচনা করে একটা জিনিস দেখো পরীক্ষায় যদি সবাই একই জিনিস লেখে তাহলে কিন্তু তখন তার মধ্যে যে স্যারেরা খাতা দেখে তারা কম্পেয়ার করতে শুরু করে যে একই জিনিস লিখেছে তার মধ্যে কাকে বেশি নম্বর দেওয়া যায় কিন্তু যেটা আনকমন জিনিস কেউ লেখেনি সেটা যদি তুমি একা লেখো তাহলে হিসাব করে দেখো কারোর সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে পারছে না সেইখানে তোমাকে নম্বর দেবে এবার কি তার মানে এই জীবনীমূলক রচনার মানুষ মানচিত্র প্রবন্ধ এই দুটোই কিন্তু তোমরা বেশিরভাগ করে আমি তোমাদের সাজেস্ট করব এই দুটোই করো কারণ বিষয়ের গভীরে প্রবেশ আর বিতর্কমূলক প্রবন্ধ এই দুটো তোমরা করতে পারবে না করতে পারবে কি যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি একশো জনের মধ্যে অর্থাৎ এক পার্সেন্ট কিংবা দুই পার্সেন্ট ছেলেমেয়েরা করতে পারবে এটা করতে গেলে বাংলায় অঘাত পরিমানে জ্ঞান থাকা দরকার কিন্তু সেহেতু তোমরা করতে পারবে না খাঁপ ছাড়া লেগে আসবে তখন কিন্তু তোমরা ফুল মার্ক পাবে না তাই আমি বলি কি ওই দুই এক নম্বর থেকে বা নম্বরটা ছেড়ে দিয়ে যাচ্ছে আমরা জীবনীমূলক রচনা বা মানুষ থেকে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পুরো দশে দশ না পেলেও কিন্তু মোটামুটি সাত আট নয় করে পাবই কিন্তু তো যদি একটুখানি ভালো লিখতে পারো তাহলে তুমি দশে দশও পেয়ে যেতে পারো তো চলো জীবনীমূলক রচনাটা কি এটা আমি কোনটা কোনটা পড়বে দেখো এবারের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রাজা রামমোহন রায় শঙ্ক ঘোষ জীবনানন্দ দাস তারপরে তোমরা পড়বে লতা মঙ্গেশকর পরে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর আশাপূর্ণা দেবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ এক্সট্রা পরে যদি রাখতে চাও তাহলে কাজী নজরুল ইসলাম এবার দেখো এবার তোমাদের ভাবতে পারে সে একই কথা বলছি জীবনীমূলক মূলক রচনা তো এতগুলো পড়ব কেন না তোমাদের এতগুলো পড়তে হবে না আমি তোমাদের এর মধ্যে থেকে দেখো স্টারমার্ক দিয়েছে তোমরা যারা কিছুই পারবে না বা এখনো পড়া হয়নি তারা স্টারমার্ক গুলো পড়ে নাও বাকিগুলো পড়ার দরকার নেই তারপরে দেখো আমি শেষে একদম ভিডিও শেষে আমি তোমাদের বলছি মাত্র দুটো আমি দিচ্ছি সেই দুটো তোমরা ভালো করে করলেই তোমরা একটা কমন পাবে আমার দৃঢ় বিশ্বাস তো দেখো এরপরে কি আছে বিষয়ের গভীরে প্রবেশ তো দেখো অনেক ছেলেমেয়েরা হয়তো থাকতে পারে যে না আমি একটু বিষয়ের গভীরে প্রবেশ আমি তো এগুলো পারি বা আমাদের প্রাইভেট এগুলো চর্চা করিয়েছে কীভাবে করতে আমি জানি তাহলে তারা যদি করতে চাও বিষয়ের গভীরে প্রবেশ তাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন রেখেছি সেগুলো কি শৈশবে ফেলে আসা দিনগুলো করবে বাংলার কুটির শিল্প করবে সংস্কৃতি শুভ উৎসব ফ্রেন্ডশিপ হারিয়ে যাবার নেই মানা তো দেখো আমি এই শৈশবে ফেলে আসা দিনগুলো স্টারমার্ক দিয়েছি হারিয়ে যাবার নেই মানে স্টারমার্ক দিয়েছি তো এইগুলো তোমরা ভালো করে করবে এরপরে দেখো যদি কেউ মনে করেন আমি বিতর্কমূলক প্রবন্ধ করবো তো তাদের জন্য আমি কয়েকটা সাজেশন রেখেছি দেখো আমি কিন্তু যেহেতু এটা রচনা একটাই করতে হয় তোমাদের তোমরা করলেই কিন্তু দশ নম্বর একটা আমি কিন্তু বলেই দিতে পারতাম জাস্ট এক মিনিটের একটা ভিডিওর মধ্যে বলে দিতে পারতাম কমন পাবে কিন্তু দেখো কিছু কিছু ছেলে মেয়ে তো সবগুলো মানুষ মানচিত্র করবে না কিংবা জীবনীমূলক রচনা করবে না তারা কিছু কিছু আছে ব্যতিক্রম তারা বিতর্কমূলক করতে চাইবে কিংবা গভীরে প্রবেশ এটা বিষয় করতে পারবে তো তাদের জন্য কি আমি আগে সাজেশনটা দেখাচ্ছি তারপর আমি আলোচনা করছি তো চলো ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না তোমরা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এইখানে দেখো বিতর্কমূলক প্রবন্ধ কি বলছে শহরের জীবন গ্রামের চাইতে ভালো স্টারমার্ক দিয়ে আছে জীবিকার আদর্শ স্থান বিদেশ এটাও ভালো পরীক্ষার প্রাপ্ত নম্বর একমাত্র সাফল্যের মাপকাঠি এটা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য খুব ভালো ভালো করে পড়বে মাঠে খেলা চাইতে মোবাইলে গেম দেখো এবার প্রশ্নটা কেমন না এটা বিতর্কমূলক বলছে বলছে মাঠে খেলার চাইতে মোবাইলে গেম খেলা ভালো এটা তোমাদের এইভাবে আসতে পারে যে মোবাইলে গেম খেলার চেয়ে মাঠে খেলাটা অনেক ভালো তো এইভাবে বিতর্কমূলক ঘুরিয়ে আসতে পারে শিক্ষাক্ষেত্রে মাতৃভাষা মূল্যহীন এটা তোমাদের আসতে পারে শিক্ষাক্ষেত্রে মাতৃভাষা যে মূল্যবোধ এইভাবে ঘুরিয়ে আসতে পারে মানে কিন্তু এই টপিক্স এর গুলোর উপর হবে শিক্ষা ক্ষেত্রে রাজনীতি বর্জন করা উচিত হাট বাজারের চাইতে অনলাইনে কেনাকাটার সুবিধাজনক এটা মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো আমি এই যে ভিডিওগুলো গুলো সাধারণত আলোচনা করছি এইগুলো যদি তোমরা কেউ পড়ে যাও না তাহলে কি যতই প্রশ্ন কঠিন আসুক যতই করুক তাহলেও কিন্তু তোমরা লিখে বেরিয়ে আসতে পারবে আর বিশ্বাস আমি যেমন আমার ছাত্রছাত্রীদের সারা বছরে এই সাজেশন ওয়াইজ আমি করিয়েছি এবং তাদের প্র্যাকটিস করিয়েছি বা কাজ করিয়েছি আমার দেরির বিশ্বাস তোমাদের টিচাররা তোমাদের ঠিক এইগুলোই পরীক্ষার আগের মুহূর্তে করিয়েছে এবং তোমাদের প্র্যাকটিস করিয়েছে তো দেখো সারা বছরে যদি এইগুলো না করা হয় তাহলে তো এইসব মতো কিছুই করা হয়নি তো সেহেতু তোমরাও কিন্তু কমন পেয়ে যাবে তো বারবার আমি একই কথা শিক্ষক আছে তারা তো আমি যেমন সাজেশন দিচ্ছি আমার ছাত্র তারাও তো সাজেশন দিচ্ছে তাদের কি এই ভিডিওটা দেখার কোনো এই ভিডিওগুলো আমার গুলো একমাত্র যাদের কোন শিক্ষক নেই গৃহ শিক্ষক নেই বা টিচার নেই খুব ভালো করে পড়তে পারেনি তাদের জন্য এবার তাহলে তোমরা ভাবতেই পারো যে এতগুলো প্রশ্ন যারা কিছুই পড়েনি তারা এই কদিনে কি শেষ করবে না দেখো এখনো তোমাদের যথেষ্ট টাইম আছে তোমরা প্রত্যেকটা আমি যতগুলো প্রশ্ন বলছি ওভারঅল দুবার তিনবার করে রিডিং পড়ে নাও তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর যদি মনে করেন আমাদের কিছুই পড়া হচ্ছে না এতগুলো পড়তে না তাদের জন্য আমি শেষে দেখো দুটো বলছি সেই দুটো তোমরা প্র্যাকটিস করলেই তোমরা কমন পেয়ে যাবে আশা করছি তো তারপরে দেখো কি আছে বিজ্ঞান মানব জীবনের বড় অভিশাপ আছে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠ মূল্যহীন আবার প্রতিযোগিতা জীবন গড়ে দেয় তো দেখো আমি তোমাদের চার রকম রচনায় আলোচনা করলাম কি চার রকম মানস প্রবন্ধ জীবনীমূলক বিষয়ের গভীরে তো আমি তার রিকোয়েস্ট করব যারা খুব ভালো পারবে যারা খুব ভালো পারবে তারা কি করবে তারা মানুষ মানচিত্র প্রবন্ধ রচনা এইটা আর কোনটা জীবনীমূলক রচনা এই দুটো হাত দেবে প্রত্যেকেই বেশিরভাগ ছেলেমেয়েরা তো আমি বলবো যারা একটুখানি ভালো বোঝে বা কমন পড়ে যাচ্ছে তারা মানুষ মানচিত্র প্রবন্ধটা করার চেষ্টা করবে যতগুলো পয়েন্ট থাকে তার থেকে একটুখানি পয়েন্ট দেয় তাহলে কি হয় এইখানে জীবনীমূলক তুমি দেখো একটা একটা কথা কী তুমি যেটাই লেখবে যদি ভালোভাবে লিখতে পারো তাহলে ভালো নম্বর পাবে কিন্তু জীবনীমূলক রচনা লেখার চাইতে মানুষ মানচিত্র প্রবন্ধ একটুখানি কঠিন হয় সেই ধরুন এইখানটা যদি একটু ভালো করে লেখা যায় তাহলে কিন্তু জীবনীমূলক রচনা থেকে বেশি নম্বর পাওয়া যেতে পারে তো দেখো সবশেষ আমি যে দুটোর কথা বলছি তোমরা যদি মনে করো না আমি বেশি পড়ব না মাত্র তিন থেকে পাঁচটি পড়ব তার মধ্যে আমার কমনের দরকার তাহলে আমি তোমাদের বলছি মানুষ মানচিত্র প্রবন্ধ থেকে তোমরা প্রথম যেটা পড়বে বিজ্ঞান ও কুসংস্কার অর্থাৎ এই প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসতে পারে আমি তোমাদের আগে বলেছি এই একটা প্রশ্ন পড়বে দ্বিতীয় নম্বর এইখান থেকে পড়বে ছাত্র জীবনের সৈজন্য শেষটাচার মানে ছাত্র জীবনটা কিভাবে আসতে পারে এই দুটো পড়বে ব্যাস আর একটা এর সঙ্গে পড়বে কোনটা বাংলার উৎসব বাংলার উৎসব এবার দেখো এই করোনা বা কোভিডটা তোমরা কিন্তু বাংলা বা ইংরেজিতে করে নেবে যেহেতু কি এটা পুরনো হয়ে গেছে মানে এর করোনা বা কোভিড এখন নেই পুরনো হয়ে গেছে সেহেতু তোমাদের দিতেই পারে তো এইখান থেকে আমি আশা করছি এই তিনটি যদি দেখো তাহলে তোমাদের শুধু কিছু না কিছু ভালো উপকার হবে এবার দেখো জীবনীমূলক রচনার মধ্যে যদি তোমরা মনে করো এতগুলো পড়বো না তাহলে আমি প্রথম সাজেস্ট করব রাজা রামমোহন রায়টা তোমরা দেখবে দেখো তোমাদের যত ধরনের টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারগুলি যদি তোমরা ঘাটো বা ঝাড়াই করো প্রত্যেক জায়গায় কিন্তু রাজা রামমোহন রায় পাচ্ছ তো সেইভাবে কি এ এ বা অন্য কিছু সমস্ত জায়গা থেকে যে প্রশ্নটা বেশি আসার সম্ভাবনা বা যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি ঝাড়াইবাসাই করে এখানে রেখেছি তোমরা রাজা রামমোহন রায় পড়বে শঙ্ক ঘোষ তোমরা প্রত্যেকেই জানো যে এর আগের বছর শঙ্কঘোষের গুরুত্বপূর্ণ সম্পর্কে কতটা গুরুত্ব তোমরা প্রত্যেকেই জানো তো রাজা রামমোহন রায় শঙ্ক ঘোষ নেবে ঠিক এই দুটো এইখান থেকে জীবনীমূলক পড়তে চাইলে এই দুটো আগে তোমরা পড়ে দেখো জীবনীমূলকের একটা জিনিস কি সেইখানে তো পয়েন্ট ডিআই থাকে তো তোমরা কিন্তু পেরে যাবে দেখো এইখানে আমি যে কয়েকটা বলেছি তোমরা যদি রাজা রামমোহন রায় শঙ্কোষ জীবনানন্দ দাস আর যদি বিভূতি বিষণ এবার এটা যদি না পারার দরকার নেই এই তিনটে যদি খুব ভালো করে পড়ে যায় তাহলে দেখো এইখান থেকে যদি তোমাদের এইগুলো না আসে একটা অন্য কিছু আছে যতই কঠিন আসুক তাহলে কিন্তু তোমরা এটার যে বারবার তোমরা পড়ে গেছো এবং রপ্ত করেছো সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু সেইগুলো তোমরা লিখে বেরিয়ে আসতে পারবে তবে আজ পর্যন্ত এমনটা হয়নি যে আমি সাজেশন দিয়েছি অর্থাৎ তার মধ্যে ছাত্রছাত্রীরা আমার ছাত্রছাত্রীরা কমন পায়নি এমনটা হয়নি তোমরা আশা করে বা ভরসা করে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো আমি বলছি তোমাদের পরীক্ষার পরে তোমরা মিলিয়ে নিও দেখো অবশ্যই এর মধ্যে থেকে তোমরা কমন পাবেই হয়তো কি প্রশ্নটা একটু ঘোরাতে পারে কেমনটা যেমনটা আমি এইটা আলোচনা করি যে এইখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা আছে এটা তোমাদের এইভাবে না থেকে এইখানে যেটা আছে এটা ঘুরিয়ে আসতে পারে যে বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো অথবা বিজ্ঞানের ভালো ও মন্দ দিকে আলোচনা করো ঠিক রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে আদারওয়াইজ অন্য কিছু হবে না যতগুলো দিয়ে আছে যেভাবে আমি তোমাদের বললাম এইভাবে তোমরা করে যাও আমার দৃঢ় বিশ্বাস তোমরাও এই বছর কমন পাচ্ছই তো চলো আমার অন্য অন্য ভিডিও গুলো দেখো বাংলা তোমাদের জন্য গল্পের সাজেশন পোস্ট করেছি সেই ভিডিওটা দেখে নাও কবিতা থেকে সাজেশন পোস্ট করেছি সেই ভিডিওগুলো দেখে নাও তোমরা দেখো পোস্ট পাঠ করে সাজেশন করেছে এবং সেই ভিডিওগুলো দেখো দেখলেই কিন্তু তোমরা কমন পাবে যেহেতু টেস্টের আগে আমি যেসব প্রশ্নগুলো ছেড়েছি সেগুলো তোমরা মিলিয়ে নাও দেখো তোমাদের টেস্টের প্রশ্ন যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয় তো ওই প্রশ্নের মধ্যেই কিন্তু কমন এসছে তো এবারও আমি আশা করছি যে বোর্ডের পরীক্ষায় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সমস্ত কিছু কমন থাকবে তো চলো বেশি কথা না বলে আমি পরের ভিডিও আনছি সেই পার্টটা আমি তোমাদের নাটক থেকে যে সাজেশন হয় সেই ভিডিওটা করব তো তোমরা চলো পরের পার্টটার জন্য অপেক্ষা করতে থাকো धन्यवाद शबाई के